কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে আয় পেরিয়েছে না দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো ঠেলে ফেলে রেখে পিছুটার এক খে গান আয় 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 কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে তোমরা কি বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হবে আমি চলে এসেছি গানের লড়াইয়ে ও হচ্ছে আমার ভাই ও এবার এইচএস দিল অ্যাকচুয়ালি এবার এইচএস দিল ওয়াটটা আমি আর এক্সপ্লেইন করতে পারছি না তো যাই হোক লল ওর রেজাল্ট বেরিয়ে গেছে তো এখন মানে কলেজ অ্যাডমিশন আর রেজাল্ট বেরোনোর মাঝখানে কটা দিনের গ্যাপ ছিল তো তাই ও আজকে আমাদের বাড়িতে এসছে আর ও ভীষণ ভালো গান গায় আর সেই জন্য আমার মাথাতে এটাই আইডিয়া এলো যে Why not me versus ভাই একটা গানের লড়াই হয়ে যায় আমরা গানের লড়াইটা তিনটে রাউন্ডে খেলবো প্রথম রাউন্ডে নর্মাল সিম্পল গানের লড়াই যে মানে আমি যেটা দিয়ে গান গাইবো তার শেষ অক্ষরটি দিয়ে ওকে গান ধরতে হবে এন্ড ভাইসি ভার্সা সেকেন্ড যে রাউন্ডটা হবে সেকেন্ড রাউন্ডে দেখো এই বোলের মধ্যে কিছু চিরকুট আছে এই চিরকুটগুলোতে এক একটা শব্দ লেখা আছে ওই শব্দগুলো গানের শুরুতে থাকতে হবে এন্ড সেগুলো দিয়ে আমাদেরকে গানটা গাইতে হবে নাও দ্য থার্ড রাউন্ডে আমাদেরকে এনাক্ট করে দেখাতে হবে এক একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এবং সেই অ্যাক্টর অ্যাক্ট্রেস যেই মুভিতে ছিল সেই মুভির কোনো গান গাইতে হবে আগেন একে অপরকে মানে ও আমাকে অ্যাক্টিং করে দেখাবে আমি ওকে অ্যাক্টিং করে দেখাবো অ্যান্ড তিনটে রাউন্ডের শেষে তিনটে পানিশমেন্ট আছে যে হেরে যাবে প্রথম রাউন্ডের শেষে তাকে খেতে হবে লেবুর রস সেকেন্ড রাউন্ডে যে হারবে তাকে খেতে হবে क्या करेंगे करना है कुछ काम शुरू करो अंताक्षरी लेके प्रभु का नाम माझे माझे तो देखा पाई चिरो केनो पाई ना কেন মেঘাশে হৃদয় আকাশে তোমারে দেখিতে নেয় না মোহ কেন বেশি দাস না তাহলে আর তো দেখবেই না আমাদের ভিডিওটা মানে শেষ করে বার মোহ মেঘে আরে কেই যাচ্ছে বলছি শেষ করে গানটা মানে যেখানে ইচ্ছা শেষ করে আমাকে বল অক্ষরটা মাঝে মাঝে যখন দেখা পাই চিঠিদিন কেন পাই না না চিঠিটা আমাদের বাড়িতে এখনই পড়তে হবে একটা ভিডিও বানাচ্ছি মানে কি বলবো আর যাই হোক ন দিয়ে গাইতে হবে কিন্তু স্টপ ওয়াচ নিয়ে বলবো এবার नशा ये प्यार का नशा है तो मेरी बात यार मानो नशे में यार डूब जाओ रहो ना होश में दीवानो ना বাড়িতে এখানে ওখানে সেখানে ওই তো ওখানে ওখানে সেখানে কর গই আবার গান হয় হ্যাঁ গাইতে হবে
তুমি গায়ক তো ইদে আমি ওকে তাড়াতাড়ি E1, E2, E3, E4 পারবে না E5, E6 এই রাউন্ডের রেজাল্ট তো 2-2, তো সেই কারণে লেবু রসটা না কেউ খাবো, কিন্তু এখানে কেউ হারেই, ঠিক আছে? তো চলে যাবো নেক্সট রাউন্ডে। ওকে, সো আগের রাউন্ডে আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি যে প্রত্যেকটা রাউন্ড কিন্তু তিনটে তিনটে ছটা, মানে ও তিনটে আমি তিনটে, মানে হাই স্কোর বলতে গেলে 3-3 each, ঠিক আছে? তো চলো রাউন্ড 2 শুরু করছি। এই রাউন্ডে এই বাটিতে আছে হচ্ছে চিরকুট, আর এই চিরকুট গুলো দুজনে তুলবো, যার যেটা আসবে সেই ওয়ার্ডটাকে রেখে গানটা গাইতে হবে, মানে শুরুতে, ঠিক আছে? তো প্রথমে ওই প্রাণ চায় চক্ষু না চায়, পরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায় তবে প্রাণ চায় চক্ষু না চায়। চলো, ও আমি তোমাকে দেখাই নিয়ে দিয়েছি, প্রাণ এসেছিল আমার, এই যে প্রাণ, ঠিক আছে? ফুলে ঢোলে ঢোলে বাজে, আরে ঠিক আছে, কনসিডার, হ্যাঁ মিটু ভাই হয়ে গেছে, প্লিজ কি হয়েছে আমি বলছি, তো ও তিনটে ওয়ার্ড সেট করেছিল, আমি তিনটে ওয়ার্ড সেট করেছি, কারণ আমার গুলো আমারই পড়েছে, মজবুর
तेरा सुनाया रहना दूर क्या कीजे दिल कह रहा उसे मुकम्मल कर दिया वो जो अधूरी सी बात बाकी है वो जो अधूरी सी याद बाकी है मोहब्बत बरसाने ना तू सावन आया तेरे और मेरे পৌঁছে গেছি আমাদের রাউন্ড থ্রি তে একজন আমাকে উঠতে হবে এবার বসে থাকলে হবে না তো প্রথমে ঠিক আছে বলতে হবে কোন একজন আর তার तेरी मेरी मेरी तेरी कहानी है मुश्किल दो लफ्जों में बयां ना हो पाए আর কি দেখো এতেই তো দেখা যাচ্ছে তোমাকে তো একটা মেয়ের কথা বলতে হবে কিন্তু যে সিনটা আছে তাতে অন্যজনও আছে কিন্তু সেটা দেখালে তো তুমি ধরে ফেলবে অত কি করে তুমি তো নিজে শুধু একজনই দেখেছো তো আমি আমি এক জায়গায় দেখাবো ধরো ধরো একটু বাংলা ছবি পুরনো দিনের খুব পুরনো দিনের এবং খুব একটা পপুলার সিন একটা খুব সবাই মানে বাইকের সিন বাইকের সিন সবাই খুব চেনে মানে এই সিনটা সবারই চোখে বুঝে গেছি আমি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো একটা বলো ও উত্তম কুমার হিন্দি এগুলো তো মানে ওগুলো তো সিগনিফাই মানে ওদের সিগনেচার সেভেন জন নাই আমি তো শুনতে শুনতে দিচ্ছি কোন মানে সেই মানটা কা বলে উত্তম কুমার পৌঁছে গেছে আমি সরি এখানে বাঙালিদের ইমোশন হার্ট হবে বাট যাই হ্যাঁ ও কি করতে হবে ও আচ্ছা আচ্ছা গান করতে ওই তো রিমেকটা ছিল না রাতি সেরা ভূপতি রাঘব রাজা রাম নাচ পারি বহুরি ছি পারি এই টেনশন ছিল ছিল কঙ্গনা রানাওয়াত তার হচ্ছে ঠিক করে আর কি ঠিক করে আমি কি একটি মত ভালো পারি জায়গায় দেখা যায় পরিষ্কার করে দেখা মানে অডিয়েন্স কে তো দেখতে হবে রণবীর সিং রণবীর সিং এর কোন গান অত তো গান আছে কেহতে হে দিওয়ানি
मस्तानी हो गई, दीवानी हाँ दीवानी दीवानी हो गई। एक्टर ना एक्टर आपने छोवे भी बोल दिया एक्टर। आरे मत ऐसा नहीं सर। দীপিকা পাডুকোন গানটা গেয়েই তো সুরটা দিয়ে মানে কি অ্যাক্টিং এ খেলা হচ্ছে। যাই হোক, দীপিকা পাডুকোন, দীপিকা পাডুকোনের গান হলো মোহে রঙ দো লাল নন্দ কি লাল। আরে বাবা ওরকম করে বেশি গেল না, কপিরাইট পড়ে যাবে। আমি তোমাকে সেটা বলো, মানে ঠিক আছে সাহায্য করেছে আমাকে, বাট যাই হোক আমরা দুজনেই জিতে গেছি, মানে জিতে গেছি না মানে জিতে ড্র হয়েছে, তো পানিশমেন্ট তো আমি ওকে দিতে পারবো না বা আমাকে দিতে পারবে না, তো ইন দ্যাট কেস আমি ওকে রিকোয়েস্ট করতে পারি কি ও তোমাদের সবাইকে একটা সুন্দর গানকে শোনাবে। হায় মর যায়েঙ্গে হম তো লুট যায়েঙ্গে এসি বাতে কিয়া না করো আজ জানি জিদ না করো আর জানি কি জিদ না করো ইউঁ হি পহেলু মে বৈঠ রহো। গানটা তো আমার শুনে যেতে ইচ্ছা করছিল, বাট যাই হোক এর থেকে লম্বা এপিসোড হলে তোমরা আমার ভিডিওটা দেখবে আমি জানো, তাই ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো আর তোমাদের ভালো লেগে থাকে দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করবে। অনেক কাজ দিয়ে দিচ্ছি ভাই, কিন্তু পুরো কাজটাই কিন্তু ফ্রি, তাই একটু সময় বার করে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার জন্য না হলে আমার ভাইয়ের জন্য, আর প্লিজ একটা লাইকও করে দিও, খুব 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 খুশি হবো আমি তাহলে। আমি আসবো নেক্সট ডে উইথ অ্যানাদার ভিডিও, টিল দেন টাটা, স্টে সেফ।